নরসিংদীর মাধবদীতে চালু হয়েছে ভিন্ন মাত্রার বিনোদন কেন্দ্র হেরিটেজ ইকো রিসোর্ট দেশের নানা প্রান্তের দর্শনার্থীরা ভিড় করছেন সেখানে বিস্তারিত বদরুল আমিন চৌধুরী রিপোর্টে আধুনিক কটেজ সুইমিং পুল ওয়েব পুল কিডস ওয়াটার জোন লেক কনফারেন্স হল মুন্সি কর্নার এমনই আকর্ষণীয় সুবিধা রয়েছে নৈসর্গিক শোভামণ্ডিত হেরিটেজ ইকো রিসোর্টে ঢাকা সিলেট মহাসড়কের কাছে নরসিংদীর মাধবদ্বীতে দেড়শো বিঘা এলাকা জুড়ে প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন এই রিসর্ট এখানে আসার পরে মানে আমরা যতটুকু এক্সপেক্ট করেছিলাম যে মানে অতটুক সুন্দর ওর থেকে আরো বেশি সুন্দর আমাদের কাছে লেগেছে ঢাকা থেকে একটু দূরে একটা মানে এরকম একটা প্লেসের ভিতরে অ্যাকচুয়ালি আমি আমরা কেউই আসলে এরকম এক্সপেক্ট করে নেই দেখে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আবার এগিয়ে এখানে এসেছি অ্যাট এ টাইম রিসোর্ট অ্যাট এ টাইম সুইমিং পুল ওয়েব বাচ্চাদের খেলার জায়গা এটা খুব একটা বিনোদনের খুব একটা বড় জায়গা আমি গাজীপুর কোনাবার থেকে আসছি টিভিতে অনেক টিভির মাধ্যমে অ্যাড দেখি অ্যাড দেখিয়া নাতি নাতকুন নিয়ে সবাই বললাম যে ঈদের ছুটি আছে যখন যে একটু ঘুরে আসি আর যদি ভালো পরিবেশ ঈদের দিন থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে এটি বিভিন্ন রাইড উপভোগে খরচও তেমন বেশি নয় বাইরে রিসোর্টগুলো যে রেট পড়ে এর থেকে তুলনামূলক কম আর এখানে হচ্ছে আপনার প্যাকেজ যেহেতু বেটার আর কি সবাই আসতে পারবে ফিউচারে বিলিয়ার্ড টেবিল টেনিস হুম আরো অন্যান্য অ্যাক্টিভিটিগুলো আমাদের সুন আসবে এবং তাছাড়া আমাদের আছে বোটিং রাইডস আছে কিস রাইডসের জন্য আমরা সাইকেলিং এবং আরও অন্যান্য গুলো আমরা অ্যাড করবো সুন মনোরম পরিবেশের পাশাপাশি নাইন্টি ভার্চুয়াল রিয়েলিটি গেমস ও কিছু জনের নানা আয়োজনে উচ্ছ্বসিত শিশু কিশোররা এখানে আসবো আমরা তো অন্য সময় নাইনটি গেম খেলি প্রথম সিন্ধুরের মধ্যে এত মানে উন্নত মানের এরিয়া হলো তো আমরা বন্ধুবান্ধব মিলে সবাই ছিলাম অনেক মজা হলো সব বয়সী মানুষের মনে নির্মল আনন্দের খোরাক জোগাবে হেরিটেজ রিসোর্ট এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের বদরুল আমিন চৌধুরী মাছরাঙা সংবাদ নরসিংদী